আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাখি আছি আপনাদের সাথে। আজকে আরও ঘরোয়া একটা টিপস নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। বেশ কয়েকদিন ধরেই আমার অনেকগুলো ভিডিওতে অনেক অনেক কমেন্ট আসছে, চুলের উপরে একটা ভিডিও তৈরি করতাম, অনেকেই এমন কমেন্ট করেছেন যে চুলটা ন্যাচারালি কিভাবে কালো করা যায় কোনো কেমিক্যাল ছাড়া, সেই টিপসটি যাতে শেয়ার করি, এবং অনেকেরই চুল পড়ে যাচ্ছে, চুল যাতে না পড়ে সেই টিপসটিও যাতে শেয়ার করি, কিভাবে চুল ঘন এবং কালো করা যায় সেই টিপসটাও যাতে শেয়ার করি। আজকে এমনই একটা রেমেডি নিয়ে এসেছি, একের ভিতরে সব কিছু, চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, লম্বা হবে এবং চুল কুচকুচে কালো হয়ে যাবে। এমনই একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবার কাছে। আমাকে সামনে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন। সবাইকেই বলবো, আপনারা কী ধরনের ভিডিও, টিপসমূলক ভিডিও আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লেতে প্রথম যেটা দেখতে পেয়েছেন কালো জিরা। কালো জিরা আমরা কিন্তু সবাই চিনি এবং সবাই জানি মৃত্যু ছাড়া কালো জিরা সব রোগের মহা ঔষধ। কালো জিরা কিন্তু প্রাচীনকাল থেকে রূপচর্চাতেও ব্যবহার হয়ে আসছে। কালি জিরা খাওয়া থেকে শুরু করে রূপচর্চার বিভিন্ন কাজে আমরা কালো জিরাটা ব্যবহার করি। আমি এখানে কালো জিরাটা দেখিয়েছি, এই কালো জিরাটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, গুঁড়ো করে নিতে পারেন, বা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। অবশ্যই এটা পানি ছাড়া করতে হবে, পানি দিয়ে কিন্তু বেটে নেওয়া যাবে না, এটা গুঁড়োটা আমাদের প্রয়োজন। কালো জিরার গুঁড়োটা নিয়েছি, আপনাদের চুলের ধরন অনুযায়ী আপনারা কালো জিরার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি প্রায় 2 চামচের মতোই কালো জিরার গুঁড়ো নিয়েছি। এরপরে যেটা আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের রূপচর্চার কাজে ব্যবহার করে থাকি। অ্যালোভেরা জেলের অনেক উপকারিতা রয়েছে, আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি। ন্যাচারাল যে অ্যালোভেরাটা আছে আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন, অথবা দোকান থেকে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেলটা 1 চামচের মতো নিয়ে নেবেন। আমি 1 চামচের মতো নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলটা আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন অথবা কসমেটিকের দোকানে পেয়ে যাবেন। এখানে আমি 2টা ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি। আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই এই রেমেডিটা তৈরি করে নিতে পারবেন। এই রেমেডিটা কিন্তু চুলে লাগালে চুলের কোনো ক্ষতি হবে না, বরং ভালো হবে। এখন ডিসপ্লেতে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সরিষার তেল, আমি এই মিশ্রণটাতে সরিষার তেল দিয়ে দেব 2 চামচের মতো। সরিষার তেলের কিন্তু অনেক অনেক গুণাবলী রয়েছে। আগের সময়ের মানুষেরা বা মেয়েরা কিন্তু সরিষার তেল দিয়েই রূপচর্চা করত, অনেকেই মুখে মাখে বা চুলেও কিন্তু লাগায়। শুধু সরিষার তেল যদি আপনি চুলে লাগান, ন্যাচারালি আপনার চুল কিন্তু কালো হবে এবং ঘন হবে এবং চুল পড়া বন্ধ হবে। অন্যান্য তেলের তুলনায় সরিষার তেল যদি চুলে লাগানো যায় তাহলে চুলের গ্রোথটা কিন্তু খুবই দ্রুত বাড়ে। যদিও এটার একটা স্মেল আছে, অনেকেই পছন্দ করে না, এই জন্য মাথায় কিন্তু সরিষার তেল অনেকেই লাগাতে চায় না, কিন্তু এটার উপকারিতা অনেক বেশি। এখন আমি 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা প্রতিদিন রাতে শোবার আগে এই মিশ্রণটা ভালো করে পুরো মাথাতে লাগিয়ে নেবেন এবং চুলের গোড়াতে লাগিয়ে নেবেন। যখন সকাল হয়ে যাবে সকালবেলা আপনারা ভালো করে চুলটা ধুয়ে নেবেন, কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। এটা চাইলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন, তবে দুই তিন দিন ব্যবহার করার ফলেই আপনারা কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন। আপনার যদি পাকা চুল থাকে তাহলে কালো হতে শুরু করবে এবং আপনার চুলের গ্রোথটাও কিন্তু বাড়বে, আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। মাত্র 7 থেকে 15 দিনের মধ্যেই দেখবেন আপনার নতুন চুল গজাতে শুরু করেছে, চুল লম্বা হয়েছে, ঘন হয়েছে এবং আপনার চুল একদম কালো কুচকুচে হয়ে গেছে। ঘরোয়া একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, এটার কোনো সাইড ইফেক্ট নেই। এটা আমি নিজেও ব্যবহার করি এবং খুবই ভালো ফলাফল পেয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।